হ্যালো ভিউয়ার্স, এলপিএল খেলার জন্য হৃদয় দিয়ে এসেছেন এটা আমরা সকলে জানি, কিন্তু ওখানে যে হৃদয় এলো ফটো সেশনে হৃদয়কে খুব হাসি খুশি দেখা গিয়েছে এবং খুবই সুন্দরভাবে তিনি ফটোগুলো তুলেছেন। তো সেই ফটোগুলো আমরা আজকে কালেক্ট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আজকে ঠিক খেলা কয়টায় এটাও জানাবো এবং একাদশের হৃদয়কে থাকার সম্ভাবনা ঠিক কতটুকু এটা বলবো। তো ভিডিওটি ছোট্ট, অবশ্যই সবাই পুরোটা দেখবেন। তো সর্বপ্রথম হৃদয়ের জন্য জাফনা কিংস কিন্তু খুব একটা ভালো মানে অফার দিয়েছিল, কিন্তু হৃদয় অ্যাকসেপ্ট করেছিল, বিসিবিও রাজি হয়েছিল, মানে সব সব ঠিকঠাক। তারপরে হৃদয় শ্রীলঙ্কাতেও গেল এবং হৃদয় ওখানে যে ফটো সেশনের কাজ করলো। তারপরে এবার হৃদয়ের খেলা মূলত আজকে রাত 8টায় জাফনা কিংস, জাফনা কিংসের খেলা আজকেই প্রথম ম্যাচ, আজকে রাত 8টা থেকে খেলা শুরু হবে আর কি এলপিএল। তো ওখানে হৃদয় থাকার সম্ভাবনা তো অনেক বেশি, কারণ শোয়েব মালিকের পরিবর্তে হৃদয়কে আনা হয়েছে। তো শোয়েব মালিক যেহেতু এখন গ্লোবাল টি টোয়েন্টি লিগে আছে, সেহেতু আমরা আশা করতে পারি হৃদয় আজকের ম্যাচে অন্তত থাকবে এবং আশা করছি হৃদয় তার দুর্দান্ত ফর্ম দিয়ে জাফনা কিংসের মন জয় করে নেবে, যেন নেক্সট ম্যাচগুলো তাকে ছাড়া মাঠে নামার চিন্তাও জাফনা কিংস করে না।